অনেকদিন পর গোল পেল, 8 ম্যাচ পর লুকাকু গোল পেল, পোচার ফিনিশ, খুব সুন্দর একটা গোল হয়েছে। আর আর্সেনালের কথা তো বলে লাভ নাই, ওজিল কামব্যাক গোল, যেটা লং রানে ওর ওয়ার্ক রেট একটু কম, বাট স্টিল ও ইনজুরি থেকে এসে কাম ব্যাক করছে, একটা তো আপসেট ছিল। পুরো ম্যাচ ডমিনেট করলো সাউথহ্যাম্পটন, বাট খেলার শেষের দিকে এসে এটাতে খুশি হচ্ছে আর্সেনাল। ডমিনেট করলো সাউথহ্যাম্পটন, বাট খেলার শেষের দিকে এসে এটাতে খুশি হচ্ছে আর্সেনাল। হ্যাঁ, লিভারপুল খুশি, এটা ওয়ান্ডারগোল ছিল আমাদের সাবেক প্লেয়ার কিন্তু সে। এমনি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখি কি আপনার ডিফেন্সকে এখন পর্যন্ত এখনো ঠিক করতে পারতেছে না? আই থিঙ্ক ডিফেন্সের চেয়ে বড় কথা হচ্ছে মিডফিল্ডের ইয়েটা, বিকজ ডেলি ব্লিন্ড সে ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে কমপ্লিমেন্ট করার জন্য আইটেম মিডফিল্ডার রাখবে। ওরা যদি বল পজিশন 50-এর নিচে থাকে, সো দে আর প্লেইং ওয়েল, গোল বেশি দিচ্ছে আর অ্যাটাক বেশি দিচ্ছে, উইনিং পার্সেন্টেজও বেশি, 3-6 খুবই ওখানে খুবই হচ্ছে। বাট 1-2 টাইটেল রেস যদি চিন্তা করি, 1-2 মধ্যে হচ্ছে আর 3-4 এর মধ্যে হচ্ছে চেলসি অনেকটা নিশ্চিত, ম্যানচেস্টার সিটির সাথে দুটো ম্যাচ শেষ। হ্যাঁ, এই ম্যাচটা জিতলে তো টাইটেল নিশ্চিত হয়ে যেত অলমোস্ট। লিভারপুলের সাথে 120 মিনিট একটা সেমিফাইনাল খেলে আসা পর প্লেয়াররা অনেক টায়ার্ড ছিল, লাইক আফটার 70 মিনিটস যখন সিটি ম্যাচটা হলো তাতে কস্তা ছিল না, তারপর হলো প্লেয়াররা মানে জোসে মরিনহো বিং জোসে মরিনহো একটু ডিফেন্সিভ হয়ে যায় আফটার 70 মিনিটস, বাট প্রথম দিক পর্যন্ত গুড ইভেন্টস ইভেন্ট গেম ছিল। আমি বলবো যে চেলসি এভার শিওরলি উইনার্স, জাস্ট একটা সিম্পল লজিকে একটু সিলি মনে হতে পারে, মরিনহো সেকেন্ড সিজন এটা। আমাদের হয়ে গেছে যে আমাদের সেকেন্ড টিম লাইক নট পারফর্মিং ওয়েল, ফার্স্ট টিম যেরকম পারফর্ম করছে মানে রেস্ট দিতে পারতেছে না, সেকেন্ড টিমকে যদি ওভাবে সাবস্টিটিউট হিসেবে দে আর নট প্লেইং ওয়েল, লাইক দ্যাটস এ হ্যাজার্ডে কোনো অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট নাই। চলুন দেখে আসি চেলসির খেলার হাইলাইটসটা। ইভানোভিচ ডেফ লিটল বল হ্যাজার্ড অন দ্য ভলি বিউটিফুলি লাইক প্লেটে তুলে দেয়া রেমি, খুব ভালো একটা গোল। রেমি কিন্তু আসলে কস্তার মানে ফিনিশিং এর অবস্থা বুঝতে দেয় এখানে নাভাসে খুব সুন্দর। এখানে মেইন গোলের আর্কিটেক্ট আমি বলবো মিলনার, ওর অটোইসকে যে এটা ব্লকটা করলো ওইখানে মানে ক্লিয়ারটাও ঠিক মতন হয় না আসলে। সেকেন্ড ম্যাচ ছিল, এটা ওর ফার্স্ট স্টার্ট ছিল আফটার ইনজুরি, ফ্যান্টাস্টিক স্ট্রাইক। খুবই ইয়াংগার বেঞ্চ ছিল ইউথ একাডেমি প্লেয়ার এন্ড প্লাস ড্রগবা, সো ইটস লাইক ফার্স্ট সাবস্টিটিউশন একটা অ্যাটাকিং এটা ছিল না না আচ্ছা।